মুহূর্তের পাওয়া খবরের আপডেট অনুযায়ী দীঘা থেকে 450 কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। বালাসোর থেকে সেই দূরত্ব 460 কিলোমিটার। আজই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, কাল ভোরে আছড়ে পড়তে পারে উপকূল অঞ্চলে। এখনো অবধি দীঘার যা পরিস্থিতি, দীঘার জলোচ্ছ্বাসের যা পরিস্থিতি, তাতে আশঙ্কা করা যাচ্ছে দীঘাতে 14 ফুটেরও বেশি জলোচ্ছ্বাস বেড়ে যেতে পারে। সেই কারণে অতিরিক্ত সতর্কতার জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছে প্রশাসন। আজ দুপুরের মধ্যে সেনাবাহিনীর 70 সদস্যের দল এসে পৌঁছবে দীঘা উপকূলবর্তী অঞ্চলে। বকখালিতে এই মুহূর্তে যা ছবি দেখা যাচ্ছে তাতে উত্তাল সমুদ্র হুহু করে বইছে হাওয়া। ইয়াসের আগে সতর্ক উপকূল রক্ষা বাহিনী চলছে নজরদারি। Thank you.